posso. Perché আমি আপনাকে মানে সতর্ক করে দিলাম, কালকে আবার আসবো, প্রয়োজন হলে আজকে বিকালে আবার আসবো। এখন প্রথমবারের মতো আমরা একটা লিমিটেড, আমি বলছি যে একটা আমাদের নির্দেশনা এরকম আছে, একটা লিমিটেড পার্সেন্টেজ পর্যন্ত আমরা হয়তো আপনাকে অ্যালাউ করতে পারি, কিন্তু তার যে এরকম না যে ক্রেতারা অতিমাত্রায় আপনার কাছ থেকে প্রতারিত হলো, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কিন্তু আইনগত ব্যবস্থা নেব। এখন পর্যন্ত আমি আপনাকে ফার্স্ট টাইম আসলাম, আমি আপনাকে অ্যালার্ট করে দিয়ে গেলাম, আপনি অবশ্যই এটার মধ্যে একটা রিজনেবল পার্সেন্টেজ রাখবেন, ঠিক আছে, আমাদের কাছে কোনো ধরনের কমপ্লেন গেলে কিন্তু আরে তুমি এক জায়গায় খুঁজো না, দেখো না দাদা মাথা খারাপ হীরা মাথা খারাপ ঠিক আছে না, দোকানের নাম বলেন কথা ঠিক আছে, আমাদের যত দ্রুত বিদায় দিতে পারবেন তত কিন্তু আমরা মালটা ডেলিভারিটা আমরা এখান থেকে মালটা সফটওয়্যার পাচ্ছি, ছাড়া বর্তমানে কোন ব্যবসা করা সম্ভব না, এগুলো আমরা ওপেনে করতে আসছি, এগুলো এগুলো হেড অফিসে থাকে আমাদের, ফটোকপি করে তো এনে রাখা ছিল।
আমরা ইনফর্ম করবো, নিয়ে আসবো দু একদিনের মধ্যে, চেষ্টা করবো নিয়ে আসার জন্য। আজকে আমরা ইনফর্ম করবো, এটা দিবেন 39 39। আপনার নাম বলেন? এখানে কোথায় থাকেন? একটু পরে আসেন আপনারা। বৈশাখী না? বৈশাখী। আপনার দোকানের নাম কি? আপনি আজকে কথা বলবেন? হ্যাঁ, আপনি কথা বলবেন মালিকের সাথে? তাহলে কিন্তু পরবর্তীতে আজকে স্টে দ্বিগুণ হয়ে যাবে। কোনো কাগজ মূল্য তালিকায় দেখাচ্ছেন না আপনি, যেখানে প্রত্যেকটা মুদি দোকানে প্রত্যেকটা পণ্যের দাম তালিকা দৃশ্যমান রাখতে হবে। অবশ্যই আপনাকে এটা দেখানোর আছে। আমরা অবশ্যই এটা নিয়ে আসবো, এই যে এটা এটা নিয়ে আসবো। এইটার না শুধু টোটাল প্রোডাক্টের, আপনার আমি যে এই পাশের দোকানে গেলাম, সো টোটাল চালান সহ দেখাচ্ছি। না আমি বলে দিচ্ছি, এটা আপনি কোনো ধরনের মানে সেবার মূল্যের তালিকা সংরক্ষণ এবং প্রদর্শন করেননি, যেটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এর আওতায় 39 ধারা মতে অপরাধ, দণ্ডনীয় অপরাধ। এবং এই এই জন্য আমাদের এই মোবাইল কোড পরিচালনা কেন ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 39 ধারা মতে আমরা এটাকে জরিমানা করবো। আমি জরিমানার টাকা বলছি এবং মোবাইল কোডের জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায়যোগ্য, অনাদায় জেল। আমি আপনাকে কোন ধরনের মূল্য তালিকা সংরক্ষণ না করার জন্য 10,000 টাকা জরিমানা করলো, এবং এই 10,000 টাকা তাৎক্ষণিক ভাবে আদায় যোগ্য, এখনই দিতে হবে, না হলে অনাদায় 1 মাসের জন্য। এখন 10,000 টাকা যাও না তাড়াতাড়ি। আমার
সবাই গাড়ি নিয়ে রেখে যাবো।